লেভলি না ঘরে বাইরেতে সবাইকে জানাই স্বাগত। আমি বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো একটু তাড়াহুড়োয় ছিলাম। আর 7:45 থেকে বাড়ি থেকে বেরিয়েছি, ওই জন্যে আর বাড়িতে ব্লগিংটা শুরু করা হয়নি। তো পাপা আমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে গেছে, তারপর আমি অটো করে বাস স্ট্যান্ডে এলাম, বাসে করে যাব। মা এখনও আসেনি, আসছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে এই আর কি। এই যে আমি কল্যাণী রোডের সামনেটায় দাঁড়িয়ে আছি, তো এখানে একটা তাঁবু দেওয়া ছিল তাই ওনার তলাতেই দাঁড়ালাম, বিভৎস রোদ আর কি ওই জন্যে। তো চলো মাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি, সময় সুযোগ পেলে তার মাঝে কথা হবে, আর নয় তো বাড়ি ফিরেই কথা হবে। তো চলো এখনকার মতো টাটা। এসেছি হসপিটাল, বলেইছিলাম এই যে সেই হসপিটাল, আর এখনো হয়নি, হলে পরে তারপর বেরোবো, তারপর যাওয়ার কথা। তো দেখা যাক কখন হয়, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ব্যায়াম ঠ্যায়াম দেবে আর কি, তো আর কালকে ইঞ্জেকশন দিতে লাগবে বললো। তো দেখা যাক যেটাই হোক না কেন, তোমাদেরকে বাড়ি গিয়ে জানা। মার হয়ে গেছে, এবার আমরা ফিরছি বাড়ি। এই যে ভদ্র মহিলা, লজ্জা পাচ্ছে একটু। তো যাই আগে বাড়ি, তারপর স্নান দান করে তারপর কথা বলছি। বাড়ি এসে গেছি আর খেতেও বসে যাবো, মার আর আমার দুজনেরই খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া নেই তাই জন্যে। তো মাকে আজকে আমি বলেছিলাম, মা আজকে আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে খাবো, তো মা সেটাই করেছে। এখন এসে জাস্ট খাবারগুলোকে গরম করলাম, এবার মা আর আমি খেতে বসবো। তো বিকেলে দেখা হবে, কারণ চোখ মুখ দেখে বুঝতেই পারছে এখন আর পারছি না। হ্যাঁ, মাকে ইনজেকশন দিতে হবে বলেছে, তো আশা করি কদিনের মধ্যে, কদিন কেন, কদিন ব্লগটা বোধহয় এই বাড়ি থেকেই পাবে আবারও, কিন্তু আজকে বাড়ি চলে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ওই বাড়িতে, মানে মামুনি পছন্দ করে না যে বৃহস্পতিবার কোথাও বেরিয়ে থাকি বা কিছু, তো ওই জন্য আজকে আমি চলে যাব, আবার কালকে আসবো। তো চলো এখনকার মতো খেয়ে দিই। বুঝতেই পারছো যে এখন বেরোলাম, এই ছাতা নিতে হয়েছে কারণ বৃষ্টি পড়ছে। বেরিয়েছি বলতে মাস্ক নিতে ভুলে গেছি, আবারও এখন মাস্কটা মা আনতে গেছে, তো আনুক তারপর যাবো, বেরোবো। বৃষ্টি পড়ছে তো ছাতা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, হয়তো যেতে যেতে আর কথা বলতে পারবো না। আবার বাড়ি, বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি। কি জিভ দেখাচ্ছো কেন, সবাইকে সবাই দেখতে পাবে কিন্তু, জিভ ঢুকাও, জিভ ঢুকাও তাড়াতাড়ি। ও বাবা, আবার হাসি আয়, আবার যাই হোক না কেন। তো ও পড়তে এসেছে 5টায়, আমাকে ফোন করেছিল, এবার আমি ওকে বলেছি যে, আমাকে বলছে তুমি কোথায় বৌদি ভাই, আনছে আমি তো চলে এসেছি ব্যাঙ্গালোর, আমি তো আর যাবো না ও বাড়িতে। তারপর নাকি খুব কান্নাকাটি করেছে বেচারা, সবাই ওকে জিজ্ঞেস করেছে বৌদি ভাই কোথায় গেছে, বলেছে ত্রিপুরা, বলেছে কার সাথে, বলছে বন্ধুদের সাথে। তুই তাই বলেছিস, তাই বলেছিস? তারপর নাকি কান্নাকাটি করেছে, আর আমি আসার পর তারপরে জড়িয়ে ধরে আদর করেছে। কি করে আদর করেছিস তুই আমাকে একটু বলে দে, এরকম ভাবে। তারপর কি করেছিস একটু বল, আন্টিকে যেভাবে বললি এরম ভাবে মোটো না, কি বৌদি ভাইয়ের গালে চুমু দিয়েছি একটা। আচ্ছা ঠিক আছে, দুষ্টুমি করে না তো, বুঝতেই পারছো না খুব ভালোবাসে আমাকে, যাই হোক না কেন আমি নিজেও খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে বাচ্চা, তো এই আর কি। তো উনি বাবা রে এরকম দুষ্টুমি করে না, সবাই দেখতে পাবে, বলবে সূর্য ব্যাড বয়। তুমি কি ব্যাড বয়? না। তুমি কি? গুড বয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধ করে দিই এখন, কি করবো, কি কথা বলবে, তুমি কিছু কথা বলবে? তারপর কি হচ্ছে, তারপর কি, তারপর নো বাবা, তারপর ওপেন ইওর মাউথ, তারপর কি, ঠিক আছে ওর বদমাইশি চলতেই থাকবে, একটু দিয়ে আসি মামুনির কাছে, ওর পড়া হয়ে গেছে, ওকে এখনো নিতে আসেনি তাই এসব বদমাইশি করছে, কান্নাকাটি করেছে শুনে আমার নিজেরও খুব খারাপ লেগেছে যে বেচারাকে বললাম কেন এরকম।
যেই আমি ঘরে ঢুকেছি আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে যেন ভূত দেখেছে। আমি বাড়ি আসার টাইমে তো তারপর সূর্যকে নিয়েই পড়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি আসার সময় বাবু আমাকে বলে দিলেন যে তুমি আসার সময় স্যান্ডউইচ এসব নিয়ে এসো আর কি, তো আমি নিয়ে আসলাম। বুঝতেই পারছো হয়তো আমাদের ফাস্টফুড খাওয়াটা একটু বেশি হচ্ছে, কিন্তু যেহেতু ওখানে পেতাম না, আমার ফুচকার ওপর বেশি আর কি, আর ওর হচ্ছে চপ স্যান্ডউইচ এসবের ওপর, তো দুজনে ছাড়তে পারছি না। ওই জন্য খুব বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করেছিলাম, তো আসার পর কদিন পর পর বিরিয়ানি খাওয়া হয়েছে বলে ওটা একটু স্থগিত রয়েছে আর কি। ওটার নেশাও হয়তো আমাদের দুজনের আবার কিছুদিনের মধ্যেই উঠবে ওরকম বলতে পারবো না, কারণ আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, সেটা আমার চেহারা দেখেই বোঝা যায় আর ওর চেহারাটা দেখলে বোঝা যায় না, এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক না কেন, তবে খেতে ভালোবাসি, সেটা অল্প খাই বেশি খাই সেটা পরের ব্যাপার, কিন্তু খেতে খুবই ভালোবাসি আমরা দুজনেই, ওই জন্য হয়ে যায় আর কি। মানে একজন বললো হয়তো যে এটা আজকে খাবে, খেতে ইচ্ছে করছে, আরেকজন যে বলবে না আজকে আর খাবো না, এগুলো খাওয়া উচিত নয় রোজ, সেটার কারণ মুখ দিয়ে বেরোয় না এই আর কি। মানে একজন বলে আর হ্যাঁ 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 চলো খাবো খাবো খাবো, এরকম ব্যাপার হয়ে যায়। তো আজকে রাতে হবে চিলি পনির আর রুটি। রুটি খাবে তো আজকে? হ্যাঁ আজকে রুটি খাবে, না হলে মাঝকে পেটাবে রোজ রোজ লুচি। তো আজকে রুটি করব আর চিলি পনিরটা করব, তার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ পনিরটাকে নুন হলুদ মাখিয়ে রেখে এলাম, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কেটে রেখে এলাম, পরে আদা রসুনটাকে কুচি করে নেব, এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো আমার চ্যানেলে বোধ হয় চিলি পনিরের রেসিপিটা দেওয়া রয়েছে, ঠিক মনে করতে পারছি না, তাও আজকে আমি অল্প অল্প করে একটু একটু করে দেখিয়ে দেব। তো এই আর কি, তো এখন বাজে রাত্রি 8:10 বাকি। আজকে খুব একটা গরম লাগছে না, আবার ঠান্ডা লাগছে এরকম মনে হয়, কারণ বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আজকে পাপা ছাতাও নিয়ে যায়নি, কি করবে কে জানে লোকটা। তো এই আজকে আবারও আসছি একটু বাদে। চিলি পনির আমার হয়ে গেছে, দেখো কালারটা আজকেও সুন্দর এসেছে, লাল লাল একটু, কিন্তু লালটা যেহেতু একটু লাইটটাও লাল, তাই জন্য একটু প্রবলেম হতে পারে তোমাদের দেখার জন্য, কিন্তু কালারটা সত্যি সুন্দর এসেছে। তো আমি যেভাবে দেখালাম তোমরা সেভাবে ট্রাই করে একবার দেখতে পারো, শর্টকাটে খুবই ভালো হয়। রাতে ডিনারটা সেরে ঠেরে আসলাম, এই পনির আর রুটি করেছিলাম, পনিরটা ভালোই হয়েছিল খেতে। তো আজকে মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও কাল আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছেন, অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে আর ভাল লাগছে না, কালকে আবার বেরোনো আছে, মাকে নিয়ে হসপিটাল যেতে হবে আবারও, তোমাদেরকে বলেইছি। আর কালকে আর শনিবার রোববার ওই বাড়িতেই থাকবো, রোববার রাতে হয়তো এই বাড়িতে আসবো, কারণ সোমবার জন্মাষ্টমী, দেখি একটু কিছু ইচ্ছে আছে, দেখা যাক, যদি হয়তো তোমরা অবশ্যই জানতে পারবে দেখতে পারবে। তো তোমাদেরকে ছাড়া তো কিছুই করব না, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।